হেডলাইন্স আগবাইছে রয়্যাল গ্লোবাল ইউনিভার্সিটি পড়িব অসম বাড়িব অসম। নীট কেলেঙ্কারীর তদন্তর দায়িত্ব লওয়ার পাছতে বিহারত প্রথম দুজন অভিযুক্ত গ্রেপ্তার সিবিআইর। বিহারের রাজধানী পাটনার গ্রেপ্তার মনীষ কুমার আর আশুতোষ নামের দুই লোক দুয়োকে সোধপোছর অন্তত গ্রেপ্তার। নীট কেলেঙ্কারীত সিবিআই রুজু করেছে ছটা গোচর। কোনো রাজ্যের কিশোরী নির্যাতনের ঘটনা, শোণিতপুর ঠেলা মরাত গরু এরাল দিবল যা কিশোরীক নির্যাতনের চেষ্টা চলায় পলায়ন অভিযুক্তর। শহীদুল ইসলাম আর আনারুল ইসলাম নামের দুই অভিযুক্ত গ্রেপ্তারের দাবিরে ঠেলা মরাত পথ অবরোধ রাইজর। বাইক আরোহীর হেলমেটর বাহিরে কতো জরিমানা বিহিব নোৱাৰিব পরিবহন বিভাগে। বাইকর কোনো নথিপত্র না থাকলেও বিহিব নোৱাৰিব জরিমানা। বাইক আরোহীর জরিমানাক লৈ রাজ্যিক কেবিনেটত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সরকারের। তিনিচকীয়া বাহনের ক্ষেত্র চারিবারক সতর্কবাণী দিয়ার পিছতে লব পাৰিব জরিমানা। লোকসভা নির্বাচনের পিছতে শান্ত অসমক অশান্ত করার চেষ্টা এটা চক্রর। রাজ্য সংঘটিত ধারাবাহিক ধর্ষণ হত্যাকাণ্ডক লৈ তাৎপর্যপূর্ণ মন্তব্য মুখ্যমন্ত্রীর। অভিযুক্তর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ। কেবিনেটত আইন শৃঙ্খলাক লৈ আলোচনা। খিলঞ্জিয়া অসমীয়ার উপর ধারাবাহিক আক্রমণক লৈ উদ্বিগ্ন রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর পাছতে সোশ্যাল মিডিয়া যোগে উদ্বিগ্নতা প্রকাশ মন্ত্রী পীযূষ হাজরিকার। খিলঞ্জিয়ার উপর হওয়া আক্রমণের আলত এটা বিশেষ সম্প্রদায়ক দোষারোপ মন্ত্রী পীযূষর। সি আই ডিলে হস্তান্তর সুনীল গগৈর গোচর। ঢকুয়াখানা থানায় রুজু হওয়া দুটাকৈ গোচর সি আই ডিলে হস্তান্তর। আরক্ষী সঞ্চালক প্রধান জি পি সিংয়ের এক্স যোগে ঘোষণা, সুনীল গগৈর ঘর চৌহদত সংঘটিত ঘটনাক লৈ রুজু হওয়া গোচর সি আই ডিলে হস্তান্তর। ডিজিপির নির্দেশের পিছতে সি আই ডিয়ে করব ঢকুয়াখানা কাণ্ডর তদন্ত। সংসদের গ্রীষ্মকালীন অধিবেশনের প্রথমটো দিনতেই বিরোধীর হুলস্থুলিয়া পরিস্থিতি। বিধানসভার চিড়িলৈ গৈ প্রতিবাদ সাব্যস্ত বিরোধীর। মহারাষ্ট্রের কৃষকর ঋণ রেহাই, নিরাপত্তা ব্যবস্থা, মহিলার সুরক্ষার ব্যবস্থার দাবি। কেজরিওয়ালক গ্রেপ্তারের প্রতিবাদত রাষ্ট্রপতির ভাষণ বর্জন আপর সাংসদর। শেয়ার বাজার নতুন অভিলেখ, সর্বকালের সর্বোচ্চ স্তরত নিফটি প্রথমবার অভিলেখ সংখ্যক 24,000 অতিক্রম, 79,000 অতিক্রম করলে সেনসেক্সে। টি টুয়েন্টি বিশ্বকাপের মেগা সেমি ফাইনেলত আজি ইংল্যান্ডের মুখামুখি হব টিম ইন্ডিয়া। নিশা 8 বজাত গায়ানাত অনুষ্ঠিত হবলগীয়া সেমি ফাইনেলক লৈ উৎকণ্ঠিত ক্রিকেট প্রেমী। 2022ৰ টি টুয়েন্টি বিশ্বকাপের সেমিত পরাজয়ের ফুটক তুলিবলৈ মরণপণ যুঁজ দিব ম্যান ইন ব্লুয়ে। ক্রিকেট বিশ্বকাপের ইতিহাসত প্রথমবারলৈ ফাইনেলত প্রবেশ দক্ষিণ আফ্রিকার। টি টুয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিত আফগানিস্তানক পরাস্ত করে ফাইনেলত স্থান নিশ্চিত করলে দক্ষিণ আফ্রিকায়। মার্কাম বাহিনীর বিধ্বংসী বোলিংত মাত্র 56 রানতে অল আউট আফগানিস্তান। হেডলাইন্স আগবাইছে রয়্যাল গ্লোবাল ইউনিভার্সিটি পড়িব অসম বাড়িব অসম। রাজধানী দিসপুর সমীপতে ধারাবাহিকভাবে সংঘটিত হবলে ধরেছে অপরাধজনিত ঘটনা। দিসপুর আরক্ষী থানা আর জনতা ভবনের নিচেই কাষতে থাকা গণেশগুড়ি এতিয়া ঘাটি হয়ে পড়েছে অপরাধীর রম্যভূমিলৈ। কি দিন কি রাতে গণেশগুড়ি যেন এতিয়া নিরাপত্তাহীনতাত সাধারণ জনতা। গণেশগুড়ি নে কুন্দাগিরি, অপরাধ নগরীত শীর্ষত গণেশগুড়ি, কুখ্যাত দুর্বৃত্তর ঘাটি গণেশগুড়ি। স্মার্ট গুয়াহাটির ইয়া ব্যস্ত গণেশগুড়ি। কি দিন কি নিশা, ব্যস্ততার অন্ত নাই গণেশগুড়ি। আরক্ষী অর্ধসামরিক বাহিনীয় গিজগিজাই থাকা গণেশগুড়ি ঘটিছে কি? বিগত 5 মাহত 5টা চাঞ্চল্যকর ঘটনা, আর সেই ঘটনার পোস্টমর্টেম এই বিশেষ প্রতিবেদনত, যত স্পষ্ট হব গণেশগুড়ি কিদরে নিশায় হোক বা দিনতে হোক কিদরে একাংশ গুন্ডারূপী দুর্বৃত্তর এক প্রকার চলিছে তাণ্ডব। ইয়া দিসপুর আরক্ষী থানা, ইয়া অসম সরকারের হৃৎপিণ্ড জনতা ভবন। গণেশগুড়ির সমীপতে ইয়া আছে অসম বিধানসভা। ব্যবসায়ের এইখান ঘাটি গণেশগুড়িক আপনাকে নতুনক চিনাকি করাই দিয়ার প্রয়োজন নাই।
পিছে কত গণেশগুড়ি সাধারণ জনতার আছে নিরাপত্তা? কি দিন কি নিশা গণেশগুড়ির সমীপতে আছে দিশপুর থানা। আরক্ষী অর্ধসামরিক বাহিনীয়ে এক প্রকার গিজ গিজাই থাকা গণেশগুড়ি হয়েছে কি দৈনিকে সংঘটিত হয়েছে নানা অপরাধজনিত ঘটনা। নির্বিকার গুহাটি আরক্ষী, পাঁচ মাহত পাঁচটা নোমহর্ষক ঘটনা গণেশগুড়ি আরক্ষীর চকুর সম্মুখতে ঘটি গৈছিল। গার নোম শিয়রি উঠা ঘটনা কেটা, কর্তব্যরত আরক্ষী জওয়ানক দুর্বৃত্তর নির্মম প্রহার, পরিচালকে যাত্রীক করেছিল গুরুলা গুরুলক প্রহার, হেঙেরাবাড়ির এজন যুবকর গণপ্রহারত মৃত্যু, রেপিডো চালকক নিশাসক্তর নৃশংস আক্রমণ। প্রেমিকা কেন্দ্র করে দুটা দলের মাজত আক্রমণ, চুরিকাঘাত, চেইন চুরি, ধন লোট, ব্যবসায়িক প্রতিষ্ঠান লোটপাট, কই থাকলে ক্রমে দীঘলিয়া হয়ে থাকিব গণেশগুড়ির এইখান অপরাধ নামা। কি হয়েছে কি ঘটিছে গণেশগুড়ির সমীপতে আছে এইখান দিশপুর আরক্ষী থানা। হাই সিকিউরিটি জোন দিশপুরের সমীপর অপরাধ রোধ করাত কিয় বিফল আরক্ষী? আরক্ষীক ওপেন চ্যালেঞ্জ দি দুর্বৃত্ত অব্যাহত রাখিছে অপরাধীর নিজের রাজত্ব, আরক্ষীর নির্লিপ্ততার সুযোগ লৈছে দুর্বৃত্ত, রাজপথতে আনকি ঘুরিছে আরক্ষীর পাপা গাড়ি, গণেশগুড়ির ফুটপাথতে জিলিকিছে অবৈধ দেহ ব্যবসায়, ফুলদানি সদৃশ ওলমি রয়েছে সকলোতে সিসিটিভি ক্যামেরা, পূর্বর ঘটনার পোস্টমর্টেম আর আরক্ষীর রহস্যজনক স্থিতির মাজতে নিরাপত্তাক লিয়া সাধারণ জনতার মনলৈ অহা কথাবর উত্তর দিব কোনে? গুৱাহাটীৰ পৰা দীপাংকৰ দাসৰ ৰিপৰ্ট, নিউজ 18, অসম নৰ্থ ইষ্ট। হাজো আৰক্ষী থানাৰ সন্মুখত প্ৰতিবাদত নামিল শ শ লোক। গণপ্ৰহাৰত এজন যুৱকৰ মৃত্যুক কেন্দ্ৰ কৰি উত্তাল হ'ল থানা চৌহদ। উত্তেজিত লোকে অৱৰোধ কৰিলে হাজো গুৱাহাটী পথ। হাজোৰ দামপুৰত গণপ্ৰহাৰত মৃত্যু হৈছিল এজনৰ। এটা সামান্য দুৰ্ঘটনা কেন্দ্ৰ কৰি যুৱকজনক কৰা হৈছিল উপৰ্যুপৰি প্ৰহাৰ। স্থানীয় ৰাইজৰ প্ৰহাৰত মৃত্যু গৌতম ডেকা নামৰ যুৱক এজনৰ। 24 জুনৰ নিশা সংঘটিত হৈছিল এই পথ দুৰ্ঘটনা। 26 জুনত GMCHত মৃত্যু হয় ৰামদিয়া বঙাল তোলাৰ যুৱকজনৰ। যুৱকজনৰ মৃত্যুৰ ন্যায় বিচাৰি প্ৰতিবাদ সাব্যস্ত কৰে ৰাইজে। ৰাজ্যত পুনৰ লাভ জেহাদৰ ঘটনা। ইনষ্টাগ্ৰামত ভুৱা একাউণ্টেৰে হিন্দু যুৱতীক প্ৰেমৰ জালত পেলাই ৰঙা ঘৰ আলহী হ'ল চাহিদুল ইছলাম নামৰ যুৱকজন। ৰাণা চাহা নামেৰে ভুৱা পৰিচয় দি চাহিদুল ইছলামে জালত পেলাইছিল এগৰাকী হিন্দু কিশোৰীক। কিশোৰীগৰাকীক প্ৰেমৰ জালত পেলাই অনৈতিক কাৰ্যত লিপ্ত কৰাবলৈ চেষ্টা কৰাৰ সময়ছোৱাতেই ধৰা পৰে লম্পট চাহিদুল ইছলাম। কিশোৰীগৰাকীৰ পৰিয়ালৰ অভিযোগৰ ভিত্তিত বৰপেটা ৰোডৰ বজৰং দলৰ সদস্য আৰু হিন্দু জাগৰণ দলৰ সহযোগত বৰপেটা ৰোডৰ এখন শিশু উদ্যানৰ পৰা উদ্ধাৰ কৰা হয় চাহিদুল ইছলামসহ কিশোৰীগৰাকীক। ৰাইজে উত্তম মধ্যম ফুটাই বৰপেটা ৰোড আৰক্ষীক গতাই দিয়ে লম্পটোক। ধৃত যুৱকজন বাক্সাৰ আইখাৰী বিলপাৰা পথাৰৰ গোলাম মুস্তাফাৰ পুত্ৰ চাহিদুল ইছলাম। বৰপেটা ৰোড আৰক্ষীয়ে জেল হাজোতলৈ প্ৰেৰণ কৰিছে চাহিদুল ইছলামক। আৰু আমি বিভিন্ন সময়ত দেখা পাই আছোঁ যে আমাৰ এই বৰপেটা জিলাত তথা গোটেই অসমত এটা বিশেষ এটা হিন্দু বিৰোধী চক্ৰৰ দ্বাৰা কিছুমান যুৱকে নিজৰ নাম হিন্দু যুৱকৰ পৰিচয় দি ফেচবুক ইনষ্টাগ্ৰামত একাউণ্ট খুলি আছে, ৰীল বনাই আছে। তো আমাৰ এই সহজ সৰল যিবিলাক মানে কম বয়সীয়া ছোৱালী আছে তেওঁলোকে এইটো ফালে আকৰ্ষিত হৈ আছে আৰু এই ছোৱালীসকলক আকৰ্ষিত কৰি বিভিন্ন বেয়া কামত লিপ্ত কৰাই আছে। আমাৰ তাতে তথ্য আছে। আমি প্ৰশাসনক মানে অনুৰোধ জনাম যে এই যে যিসকলে মানে মিছা নামেৰে হিন্দু নামেৰে ফেক একাউণ্ট বনাই আছে উক্ত যুৱকসকলক কঠোৰতম কঠোৰ শাস্তি দিব লাগে। তেওঁৰ ইনষ্টাগ্ৰামত কিবা কিং ৰাণা, মনেষ্টাৰ কিং ৰাণা বুলি আমি নাম পাইছোঁ। 35,000 শিক্ষকৰ পদ মুকলি কৰি দিয়া হ'ব। 35,000 পদত সৰ্বশিক্ষা ঠিকাভিত্তিক শিক্ষকে আবেদন কৰিব পাৰিব। সৰ্বশিক্ষাৰ শিক্ষকৰ বাবে বিশেষ নিযুক্তি প্ৰক্ৰিয়াৰ ব্যৱস্থা কৰিছে ৰাজ্য চৰকাৰে। 4 বা 5 মাহৰ ভিতৰত পদৰ নিযুক্তি মুকলি হ'ব বুলি আজি মুখ্যমন্ত্ৰীয়ে কেবিনেট বৈঠকৰ পাছত ঘোষণা কৰে।
আমাৰ বহুদিনৰ পৰা সৰ্বশিক্ষা অভিযানত কাম কৰি থকা শিক্ষকসকলৰ চাকৰি নিয়মীয়াকৰণৰ এটা ব্যৱস্থা চলি আছিল। ৰাজ্যৰ এডভোকেট জেনেৰেলে আমাক এটা অপিনিয়ন দিলে যে চৰকাৰে উচ্চতম ন্যায়ালয়ৰ উমাদেৱী গোচৰৰ পৰিপ্ৰেক্ষিতত কাৰো চাকৰি নিয়মীয়াকৰণ কৰিব নোৱাৰে, কেবিনেটৰ এই পাৱাৰ উচ্চতম ন্যায়ালয়ে প্ৰত্যাহাৰ কৰিছে, তাৰ পৰিপ্ৰেক্ষিতত আমি কাৰো চাকৰি নিয়মীয়াকৰণ কৰিব নোৱাৰোঁ। কিন্তু সৰ্বশিক্ষা অভিযানত কাম কৰি থকা শিক্ষকসকলক যাতে আমি সকাহ দিব পাৰোঁ তাৰ বাবে আজি কেবিনেটে 35,000 নতুন শিক্ষকৰ পদ চৰকাৰত সৃষ্টি কৰি এছ এছ এৰ শিক্ষকসকলে সকলৰ বাবে এটা স্পেচিয়েল ৰিক্ৰুটমেণ্ট ড্ৰাইভ কৰিব খুজিছে। অৰ্থাৎ এই বিশেষ 35,000 পষ্টত অকল এছ এছ এত কাম কৰি থকা শিক্ষকসকলেহে আবেদন কৰিব পাৰিব আৰু বাকী নিয়মীয়া যিবিলাক পষ্ট তাত ফ্ৰেছ কেণ্ডিডেটবিলাকে আবেদন কৰিব পাৰিব। এই 35,000 শিক্ষকে এছ এছ এৰ পৰা আহি চৰকাৰত সোমোৱাৰ লগে লগে সৰ্বশিক্ষা অভিযানত 35,000 পষ্ট বিলুপ্তি হ'ব। অৰ্থাৎ সৰ্বশিক্ষা অভিযানৰ 35,000 শিক্ষকে স্পেচিয়েল ৰিক্ৰুটমেণ্টৰ বাবে চৰকাৰত আবেদন কৰিব, চৰকাৰে তেওঁলোকৰ কাগজ পত্ৰ চোৱাৰ পিছত তেওঁলোকক নিয়োগৰ সুবিধা কৰি দিব চৰকাৰত, য'ত এন পি এছ পাব, চৰকাৰৰ পে স্কেল পাব, ইনক্ৰিমেণ্ট পাব, গোটেইবোৰ পাব। কিন্তু এইখিনি হৈ উঠাৰ পিছত সৰ্বশিক্ষা অভিযানত পূৰ্বতে কাম কৰি থকা তেওঁলোকৰ পদসমূহ বিলুপ্তি হৈ যাব। অৰ্থাৎ আমি ৰেগুলাৰাইজেশ্যন কৰিব নোৱাৰাৰ বাবে আমি স্পেচিয়েল ৰিক্ৰুটমেণ্ট ড্ৰাইভ সৰ্বশিক্ষা অভিযানৰ শিক্ষকসকলৰ বাবে কৰিব খুজিছোঁ। আনফালে নলবাৰীত প্ৰায় 347 অবিবি শিক্ষক আছে। চি এম এ এ এ আঁচনিত অনাৰ ব্যৱস্থা গ্ৰহণ কৰা হ'ব। তেওঁলোকক 347 শিক্ষকে 3,00,000 লাভ কৰিব। 30 ছেপ্টেম্বৰত প্ৰদান কৰা হ'ব ধন। নলবাৰীত প্ৰায় 350 অবিবি শিক্ষক আছে। তেওঁলোকৰ নামত অবিবি, কিন্তু তেওঁলোকৰ চাকৰিৰ নিযুক্তিটোৱেই ইলিগেল ইৰেগুলাৰ হোৱাৰ কাৰণে তেওঁলোকে চাকৰিও কৰিব নোৱাৰিলে, দৰমহাও পাব নোৱাৰিলে, আৰু তেওঁলোক বহুদিনৰ পৰা দুখ আৰু কষ্টৰ মাজত আছে। এই 387 গৰাকীক আমি চি এম ট্ৰিপুলে, য'ত চৰকাৰে 2,00,000 টকালৈকে 1,00,000 টকা ৰাজ সাহাৰ্য, 1,00,000 টকা লোন দিয়ে, এই আঁচনিখনৰ অধীনত আমি নলবাৰীৰ এই 344 ব্যক্তিক আনিবৰ বাবে আমি সিদ্ধান্ত লৈছোঁ। তেওঁলোকে এই বছৰৰ ভিতৰতে 30 ছেপ্টেম্বৰত এই পুঁজি আমি বিতৰণ কৰাৰ সিদ্ধান্ত লৈছোঁ। গতিকে 30 ছেপ্টেম্বৰত নলবাৰীৰ এই ব্যক্তিসকলে চৰকাৰৰ পৰা এটা আৰ্থিক সাহাৰ্য লাভ কৰিবলৈ সক্ষম হ'ব। 347 ভাৰত বাংলাদেশ সীমান্তত হাতী মানুহৰ সংঘাতৰ এক ভয়ংকৰ ৰূপ। বন্যশস্যৰ আক্ৰমণত প্ৰাণ গ'ল সীমান্ত ৰক্ষাৰ দায়িত্ব থকা এজন বি এছ এফ জোৱানৰ। বন্যশস্যৰ আক্ৰমণত প্ৰাণ গ'ল 100 নম্বৰ বেটেলিয়ানৰ উপ পৰিদৰ্শক ৰাজবীৰ সিঙৰ। ভাৰত বাংলা সীমান্তত হাতীৰ উপদ্ৰৱ। হাতীৰ আক্ৰমণত নিহত হ'ল এজন বি এছ এফৰ বিষয়া। কৰ্তব্যৰত অৱস্থাতে মেঘালয়ৰ ভাৰত বাংলা সীমান্তত হাতীৰ আক্ৰমণৰ বলি হয় এজন বি এছ এফৰ বিষয়া। কাটাতাৰৰ বেৰৰ কাষতে বনৰীয়া হাতীৰ আক্ৰমণত থিতাতে নিহত হয় বি এছ এফৰ বিষয়া ৰাজবীৰ সিং। নিহত বিষয়াজন মেঘালয়ৰ গাৰোপাহাৰ জিলাৰ 100 বেটেলিয়নৰ উপ পৰিদৰ্শক ৰাজবীৰ সিং। বি এছ এফৰ বিষয়াজনৰ মৃত্যুত শোকাকুল পৰিৱেশ বিৰাজ কৰিছে সীমান্ত অঞ্চলত। সীমান্ত অঞ্চলত প্ৰায় বনৰীয়া হাতীৰ এটা জাকে উপদ্ৰৱ চলাই আহিছিল বহুদিনৰ পৰা।
আনদিনের দরে বুধবারে নিশাও কর্তব্যরত অবস্থাত বিএসএফৰ বিষয়াজনক অতর্কিতেই আক্রমণ করে বনরিয়া হাতিয়া। সতীর্থই তলকিব নোৱাৰাৰ আগতেই হাতিয়ে গচকি ছিন্ন ভিন্ন করে বিষয়াজনের শরীর। কিমাতত অভ্যস্ত হয়ে পড়ছে এই বনরিয়া হাতির জাক। আনকি বন্ধ করে থাক গেট খুলিও প্রবেশ করব জানে বনরিয়া হাতির জাকটে। মানুষের দরেই গেট খুলি প্রায় প্রবেশ করে সীমান্ত অঞ্চল। মানকেশর শাহজাহান আলীর রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট। অবশেষত সি আই ডিলৈ হস্তান্তর করা হল সুনীল গগৈর গোচর। ঢকুয়াখানা থানাত রুজু হওয়া দুটাকৈ গোচর সি আই ডিলৈ হস্তান্তর করা হয়। গোচর নম্বর 39/2024 আর 48/2024 সি আই ডিলৈ হস্তান্তর করা হয়েছে। এই কথা এক্স মাধ্যমযোগে জানালে আরক্ষী সঞ্চালক প্রধান জি পি সিংয়ে। সুনীল গগৈর ঘরের চৌহদত সংঘটিত ঘটনাক লৈ রুজু হওয়া গোচর সি আই ডিলৈ হস্তান্তর করা হয়। ডিজিপির নির্দেশের পিছতে এতিয়া সি আই ডিয়ে করিব এই ঘটনার তদন্ত। উল্লেখযোগ্য যে এক জুনত সংঘটিত হয়েছিল ঢকুয়াখানার সুনীল গগৈ কাণ্ড। ঠিকাদার সুনীল গগৈর ঘরের চৌহদর সমীপত উদ্ধার হয়েছিল মুন্ডহীন মৃতদেহ। এই মৃতদেহ সুনীল গগৈর বলে পরিয়ালে শেষকৃত্য সম্পন্নও করেছিল। কিন্তু ডি এন এ পরীক্ষার পিছত এই মৃতদেহ সুনীল গগৈর হয়ে কাম করা রাজমিস্ত্রী জাহাঙ্গীরর বলে চিনাক্ত হয়েছিল। ইয়ার পিছতে ঘটনার নতুন মূল লওয়াত আরক্ষীয়ে সুনীল গগৈ ঘটনার মূল অভিযুক্ত বলে অভিহিত করে গোচর রুজু করেছিল। আনকি এই ঘটনা সন্দর্ভত বিগত ন দিনে আরক্ষীয়ে সুনীল গগৈর পত্নী পুষ্পা গগৈ আর পুত্র সৌরভ গগৈক মারাথন জেরা চলাইছিল। আনহাতে সুনীল গগৈর ভতিজাক জয়ন্ত গগৈকো করেছিল জেরা। কিন্তু ন দিনের জেরার পিছতো ঘটনার কোনো হুমসূত্র উলিয়াব নোৱাৰিলে আরক্ষীয়ে, সেয়ে অবশেষত এই সমগ্র ঘটনার দায়িত্ব এতিয়া সি আই ডিক অর্পণ করা হয়েছে। লেখাপানী থানার সুরামত উপ পরিদর্শকর কাণ্ডয় নাক কাটিলে অসম আরক্ষীর। নিশা সুরামত অবস্থা থাকা বিনা কারণতে এগারী এম বি এস ছাত্রক প্রহার করার অপদস্থ করেছিল এস আই প্রাঞ্জল ফুকনে। এই সঞ্চালকর ঘটনার পিছতে নিলম্বন করা হয়েছে এস আই প্রাঞ্জল ফুকনক। অভিযুক্তক নিলম্বনের আইনি ব্যবস্থা গ্রহণের নির্দেশ আরক্ষী সঞ্চালক প্রধানের। প্রত্যেক আরক্ষীর মানুষ যদি ভাল ব্যবহার করে দূরত্বটা কমে যায়। উৎপাত বাড়িছে একাংশ আরক্ষীর। নিশা হলে মদ খায় মারপিট করা নিরীহ লোকক। নতুনক চাকরিত যোগদান করা একাংশ আরক্ষী পরিদর্শকর উদ্ভণ্ডালিয়ে চরম সীমা অতিক্রম করেছে। বুধবারে নিশা তিনিচুকিয়ার লেখাপানীত এজন যুবকক গুরুলা গুরুলক প্রহার করলে প্রাঞ্জল ফুকন নামের নতুনক পুলিশত ভর্তি হওয়া এস আই জনে। চাই লোক নতুনক পুলিশত সুমা এস আই প্রাঞ্জল ফুকনের গুন্ডাগিরি আর মুখর ভাষা। অসমারক্ষীর মুখত অশ্লীল ভাষা, চাকরি করে আরক্ষীর চরিত্র কিন্তু গুন্ডা। নাম তো প্রাঞ্জল ফুকন, লেখাপানী থানার এস আই প্রাঞ্জল ফুকন। পদুম ছেত্রী নামের যুবকজনে বন্ধুক লগ করবলে আহি পথর কাষত রয়ে আছিল নিজের বাহনত। সেই সময়তেই সেই স্থানত উপস্থিত হয়ে মদর নিচাত কব নোৱাৰা হয়ে থাকা এস আই প্রাঞ্জল ফুকনে উপর্যুপুরি প্রহার করে কোনো কথা নোহাক। মদ খাই আসে মানে ফুটিঙে আসে
মই জাস্ট ফোন কথা পাতি আছিলোঁ মোবাইলত, তো মোৰ গাড়ী ফালে টচলাইটটো দেখাইছে, সিহঁতি টচলাইট দেখা বাৰে বাৰে দেখাইছে, তাতে মই ৰেচপঞ্চ একো দিয়া নাই। আহি পিনি কৈছে বাহিৰত ওলাওঁ বুলি কৈছোঁ, তো বাহিৰত নোলাওঁতে সিহঁতি আৰু এটা আহিলে এক্সৰ দিলে মোক প্ৰথম, তাৰপিছতে একদম শকতকৈ এটা আহিলে তো এছ আই নক কোনোবাই কৈছে, তো সি আহি তই গাড়ীৰ পৰা কেলৈ নোলাওঁ বুলি ডাইৰেক্ট আহি ধাক্কা মাৰিছে, তাৰপিছত ঘোচা চোচা মাৰিছে, আৰু তাৰপিছত গুলিয়াই দিম বুলি কৈছে, আৰু বন্দুক পৰা ইয়াৰ পৰাও মাৰিছে ইয়াতে মণিপাত পিছফালে পৰা, তাৰপিছত কৈছে ইয়াতে গুলিয়াই থৈ যাম, গম পাবি তেতিয়া চিনি পোৱা নাই মোক বুলি কৈ আছে মানে ধমকি দিলে। ডিজিপি জি পি সিঙে নাকি লগাব পৰা নাই নিজৰে একাংশ সতীৰ্থক। নতুনকৈ চাকৰি পোৱা একাংশৰ উৎপাত বাঢ়িছে দিনে দিনে, মদ খাই চৰকাৰী গাড়ী লৈ নিশা মাৰপিট কৰিলে প্ৰাণজল ফুকন নামৰ এই এছ আইজনে। নিশা ট্ৰাকৰ পৰা টকা লোৱাটো উস্তাদ হেনো এছ আই প্ৰাণজল ফুকন। একো সোধপোছ নাইকিয়াকৈ তাক অকল পিটি আছে, মই ৰিকুৱেষ্ট কৰিছোঁ যে নিপিটিব মোক, তাৰপিছতে তাৰ গাড়ী লৈ আহি গ'ল, মোবাইল চোবাইল লৈ আহি গ'ল, মই ভিডিঅ' কৰিব লৈছিলোঁ, মোক কৈছে ভিডিঅ' নকৰিব, ভিডিঅ' কৰিলে মাৰিম তোকো বুলি এনেকৈ বুলি কৈছে, এতিয়া লকআপত ভৰাই দিম এনেকৈ বুলি কৈছে। তেওঁ যে খাকি পোছাকখন পিন্ধাৰ লগে লগে তেওঁ যে দাদাগিৰি মানুহ মানুহ বুলি নাভাবে, ৰাতি হ'লে মদ পানী খাই মেলি মতাল হাতীৰ দৰে যে দাদাগিৰি কৰিছে, বুকুত ধৰি চোচৰাই আনিছে, ডিঙিত এতিয়াও দাগ আছে, আপোনালোকে ফুটেজবোৰ দিব পাৰিম, ডিঙিৰ ছিট বেল্টে বান্ধিছে, 307 লগাব লাগিব, এটেম্প টু মাৰ্ডাৰ লগাব লাগিব, 120B এজনকৈ বেছি মানুহ আছে, 120B কনস্পিৰেচি এণ্ড প্লেনিং ফৰ মাৰ্ডাৰ, তাৰ আমি 326 গ্ৰিভিয়াছ হাৰৰ আধীনৰ এগৰাকী ব্যক্তিক অতি শীঘ্ৰে আটক কৰিব লাগিব বুলি আমি দাবী উত্থাপন কৰিছোঁ। লেখাপানী থানাৰ এছ আই প্ৰাণজত ফুকনক নিলম্বন, ডিজিপি জি পি সিঙৰ নিৰ্দেশৰ পাছতেই নিলম্বন, ৰাইজে লেখাপানী থানা ঘেৰাও কৰাৰ পাছতেই নিলম্বন কৰে আৰক্ষীৰূপী গুণ্ডা এই এছ আই প্ৰাণজল ফুকনক। লেখাপানী থানাত পদুম ছেত্ৰীয়ে ইতিমধ্যে এজাহাৰ দিছে যদিও এতিয়ালৈকে গ্ৰেপ্তাৰ কৰা নাই মাৰপিট কৰা এছ আই প্ৰাণজল ফুকনক। ওলোটাই গুণ্ডাগিৰি কৰা এছ আই প্ৰাণজল ফুকনক ৰক্ষণাবেক্ষণ দিয়াৰহে চেষ্টা চলোৱাৰ অভিযোগ উঠিছে শীৰ্ষ আৰক্ষী বিষয়াৰ বিৰুদ্ধে। নিশা চৰকাৰী গাড়ীলৈ মদ খাবলৈ যোৱা, ৰাস্তাত ট্ৰাকৰ পৰা টকা উঠোৱাৰ চান্দা মাষ্টাৰ প্ৰাণজল ফুকনক গ্ৰেপ্তাৰৰ দাবী জনাইছে তিনিচুকীয়াৰ বিভিন্ন দল সংগঠনে। চাকৰি পোৱা দুদিন হৈছিলহে গুণ্ডাগিৰি আৰম্ভ কৰিলেই। ডিগবৈৰ পৰা ৰীণা কাকতি গগৈ ৰিপৰ্ট, নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট। টেক্সট হেডলাইনস আগবঢ়াইছে এভৰিডে মছালা। সুগন্ধ রং আর সাত খাটি এভরিডে দিয়ে আহারর জুটি। এভরিডে স্পাইসেস 100% টেস্ট, এভরিডে স্পাইসেস বেস্ট। মনত রাখিব ভাল করে হব লাগিব আৰু জল, এভরিডে মশলা টেস্টি হব ভোজন, এভরিডে স্পাইসেস 100% টেস্ট, এভরিডে স্পাইসেস বেস্ট। সুগন্ধ রং আর সাত খাটি এভরিডে জিভাত দিয়ে আসল জুটি, এভরিডে স্পাইসেস 100% টেস্ট। Text headlines আগবঢ়াইছে এভৰিডে মছালা। এইটো মাইথান ষ্টিল নহয়, অ ওচৰ চুবুৰীয়া সকলে লগাইছে। স্ট্ৰং মানে মাইথান ষ্টিল। যোৰহাটৰ মন্থন বিশ্লেষণৰ দায়িত্বত প্ৰাক্তন মন্ত্ৰী।